অনেকেই বলে থাকে কলা চাষে নাকি টাকা নেই বন্ধু বর্তমানে এই যে দেখতে পাচ্ছ ঠোঁটে কলা এর এক এক পার পিস কাদি আমার এলাকায় কিন্তু সাত থেকে আটশো টাকা কেজি দরে সাত থেকে আটশো টাকা কাদি দরে কিন্তু বিক্রি প্রচুর হারে কিন্তু এই কলার দাম রয়েছে তাই বর্তমানে এই ঠোঁটে কলা তোমরা কিভাবে চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক বর্তমানে কলা গাছগুলি সারিবদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছ বপন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রায় পাঁচ কাটা জমি এবং এই পাঁচ কাটা জমিতে প্রায় প্রত্যেক শাড়ি দেখতে পাচ্ছ বন্ধু এই শাড়িতে কিন্তু এখানে শাড়িবদ্ধ কিন্তু কলা গাছ লাগানো হয়েছে এখানে কিন্তু একটা দুটো এবং আরেকটি দেখতে পাচ্ছ তিনটি শাড়ি করা হয়েছে এবং প্রত্যেকটা শাড়িতে গাছের সংখ্যা দেওয়া হচ্ছে একটি দুটো তিনটে এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে চারটে পাঁচটা ছটা এবারে ছটা করে থাকলেও তিন তিন সারিতে কিন্তু তিনশো আঠারোটা মিনিমাম চার থেকে পাঁচ কাটা জমিতে প্রায় কুড়ি থেকে পঁচিশটা কিন্তু গাছ দেওয়া যায় কুড়ি থেকে পঁচিশটার উপরে কিন্তু এখানে গাছ দেওয়া যায় দেখতে পাচ্ছ গাছগুলি বর্তমানে স্বাস্থ্যবানও আছে এবং এর ভেতর দিয়ে কিন্তু যথেষ্ট ফাঁকা রাখা হয়েছে হলুদও কিন্তু চাষ করা যাবে গাছগুলি যতদিন কলা না দেবে তবে এই গাছের বিশেষ কয়েকটা সমস্যা দেখা দিয়েছিল এবং সমস্যাগুলি অবশ্যই জানাবো কি কীভাবে চাষ করতে হয় একটু জেনে নাও চাষ করার জন্য ফার্স্টে কিন্তু আলির দিক থেকে মিনিমাম দেড় থেকে দু হাত বাদ দেবে কারণ এই গাছগুলি অত্যাধিক হারে বড়ো হয় দেখতে পাচ্ছ গাছগুলি অত্যাধিক হারে কিন্তু বড়ো হয়েছে এবং এই গাছগুলি বড়ো হওয়ার কারণে আলির দিক থেকে মিনিমাম দুই হাত বাদ দিয়ে লম্বা সরু টাঙে সুতো টাঙিয়ে মিনিমাম এই দিক থেকে এখান থেকে এই দিক থেকে মিনিমাম পাঁচ হাত এই গাছ থেকে ওই গাছের দূরত্ব মিনিমাম পাঁচ হাত পাঁচ হাত রেখে রেখে কিন্তু একটা থেকে একটা চারার দূরত্ব এখানে বপন করতে হবে এই গাছগুলি যত পরিমাণে ফাঁকা দেবেন ততই ভালো দেখতে পাচ্ছেন এই একটা গাছ দেখুন গাছে কিন্তু এঁটে নিয়েছে যেহেতু সন্ধ্যা নেমে এসছে সেজন্য এই পাশটা ভালো দেখাচ্ছে না একটা গাছ এবং এই একটা ছোটো গাছ রয়েছে মানে গাছগুলি কিন্তু যথেষ্ট হারে এঁটে নিচ্ছে আমি দেখা একটু তোমরা এলে বুঝতে পারবে এদেরকে একটা গাছ একটা গাছ এটা নিচ্ছে মানে গাছগুলি খুব বড়ো হয় এবং কাঁদেও কিন্তু ব্যাপক বড় হয়ে থাকে ঠিক আছে প্রায় আড়াই থেকে প্রায় দুই থেকে আড়াই হাত কিন্তু কাদি হয়ে থাকে প্রচুর বড় কিন্তু কাদিও হয়ে থাকে তাই অবশ্যই কিন্তু আপনার কিন্তু পাঁচ হাত বাদে বাদে চারাগুলিকে যথেষ্ট হারে বপন করবেন আর গাছের গোড়ায় এত পরিমাণে গাছ রাখবেন না এখানে মিনিমাম একটা বড় গাছ চলে যাবে তারপরে আরেকটা মাঝারি গাছ এবং আরেকটা ছোট গাছ তিনটে গাছ তিনটে কিন্তু গাছ রেখে দিতে হবে তার বেশি রাখবেন না কাজে যখন আসবে তখন কিন্তু মিনিমাম এখানে একটা বা দুটি গাছের বেশি কিন্তু রাখা যায় না তবে তিনটি সর্বোচ্চ তিনটি রাখা যায় তবে দুটি করে কিন্তু গাছ রাখে যথেষ্ট তার বেশি গাছ দেওয়ার দরকার নেই তাহলে গাছের সংখ্যা কটা রাখতে হবে সেটা জানিয়ে দিলাম কত হাত দূরত্বে কিন্তু তোমরা চারাটা বপন করবে সেটা জানিয়ে দিলাম যেহেতু সন্ধ্যা হয়ে আসছে দেখো সন্ধ্যা হয়ে আসছে এবং ভিডিও কিন্তু খুব দ্রুত শেষ করতে হবে তাই আমি কিন্তু জানিয়ে দিলাম এবার গাছের কি কী সমস্যা দেখা দেবে এক নম্বর সমস্যা কিন্তু পাতা পাতা প্রচুর হারে পোকায় খেয়ে নেবে এই দেখো প্রচুর হারে কিন্তু পোকায় কি করেছে পাতা কিন্তু ছিদ্র করে দিচ্ছে এই পাশে কিন্তু গাছ ছিল এই পাশে কিন্তু গাছ ছিল সব গাছ কিন্তু পোকায় খেয়ে নষ্ট করেছে পাতাগুলি কিন্তু রকম করে দিচ্ছিল এই যে রকম করে নষ্ট করছিল মাছ পোকা এবং সেই সঙ্গে সঙ্গে ফল করে লাদা পোকার মতো পোকাগুলি এই সমস্যা কিন্তু সৃষ্টি করছিল তাই এই সমস্যা যখনই সৃষ্টি করবে পাতায় এইরকম টিপ টিপ দাগ এবং মাছ পাতায় যখনই দেখতে মাছ খেয়ে নষ্ট করছে তখনই আমি চাষিদের রেকমেন্ড করি বাজার থেকে কোলোরো পাইরিফস গ্রুপের পাইডিবান বিষ তার সঙ্গে একটা দশ এম এর দশ এম এল এর আপনি কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকার ভালো বিষ করা যেন অথবা চিতা এই ধরনের বিষগুলো আপনার কিন্তু ওই কোলোরো পাইরিফস গ্রুপের বিষের সাথে মিশ্রিত করে কিন্তু প্রয়োগ করবেন তাতে বন্ধু কলা গাছের কিন্তু এইরকম মাছ পোকা বা পাতা খাওয়া বা এটা সেটা যে সমস্যা সেগুলো কিন্তু ধীরে ধীরে তোমরা কিন্তু মুক্তি পেয়ে যাবে এছাড়াও কিন্তু কলা গাছের গোড়াও কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয় গোড়া বা এটা সেটা সেই জন্য ফার্স্ট অবস্থায় বলবো কলা গাছে যখনই বপন করবে চারাটা তখনই এর গোড়ায় কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ফিউডন দানা বা মহাবীর দানা এগুলো দিয়েই তবে কিন্তু তোমরা ছড়িয়ে বপন করবে আর যথেষ্ট হারে এই মাছ পাতাগুলি নষ্ট করলে আমি যে কথা বলছিলাম কোরাজেন আর কুলোয়া গ্রুপের যে কোনো একটা বিষ এর সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন অবশ্যই কিন্তু তখন যখন আসবে তখন কিন্তু একটু ঘন ঘন স্প্রে করবেন তাতে বন্ধু এই সমস্যা থেকে ধীরে 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 আমরা কিন্তু মুক্তি পেয়ে যাব তাই দর্শক বন্ধু কলার জমিগুলিতে বিশেষ করে কী কী সমস্যা আছে এবং কি কী স্প্রে করা দরকার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম এরপরে কী কি স্বাদ দেওয়া দরকার তা নিয়েও ভিডিও আসবে আর তারপর থেকে কিন্তু বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে